ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপা ইজি বাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজাপুর ভান্ডারিয়া সড়কের সমবায় ক্লাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল খালেক জানান, একটি ইজি বাইক সড়কের মধ্যে থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক ইজি বাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান ইজি বাইকের এক যাত্রী। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন।